শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নেটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় কোটা পেনশন আন্দোলন এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সার এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন আপনাদের তিনজন অনুসারে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে সেক্ষেত্রে ফেসবুক ডট কম স্ল্যাশ এটিএন বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন কথা না বাড়ি আমরা চলে যাব মূল আলোচনায় প্রথমে ডাক্তার আসুজমন রিপন আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে কোটা পেনশন আন্দোলন ছাত্রদের কোটা বিরোধী যে আন্দোলন সেটি চলছে পেনশন শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তাদের পেনশনের বিরোধী যে আন্দোলন সেটি চলছে সরকারের যে নীতি সেটি নিয়ে পাশাপাশি আপনাদের আন্দোলনও মাঠে আছেন আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে শাসক দলের সাধারণ সম্পাদক বলেছেন যে কোটা কোটা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন তার উপর ভর করে আপনাদের আন্দোলন মানে অনেকটা পরনির্ভর আন্দোলন উনি বলছেন ধন্যবাদ আপনাকে আমি শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই তার মানে হচ্ছে ওখানে একটা আন্দোলন হচ্ছে মানে কোটা বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে এবং শিক্ষকদের পেনশন বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে এবং দুটো আন্দোলন যে দানা বেঁধেছে অথবা দুটো দুটো আন্দোলনই সরকারকে বিচলিত করেছে অথবা নাড়া দিয়েছে অথবা ভাবিয়েছে এটা বোধ হয় অনুমান করা যায় তা না হলে যদি এটা যদি খুব মানে বিষয়টা যদি খুব ম্যাটার না করতো তাহলে তো আর মানে বিএনপি এটার উপর ভর করার কথা বলতেন তার মানে একটু আপনাকে থামাচ্ছি আমরা দেখি আমিনুল ইসলাম কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি জি ধন্যবাদ জি তো ফলে যেটা মনে হয় যে এই দুটো ইস্যু সরকারকে বিচলিত করেছে তো উনি একজন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী রাজনীতিক ওনার তো বোঝা উচিত একটা রাজনৈতিক দল কোটা নিয়ে হবে পেনশন নিয়ে হবে বাস ভাড়া নিয়ে হবে নানান ইস্যু নিয়ে হবে খাল বিল পরিষ্কার করে নানান কিছু নিয়ে হবে হতেই পারে তাই না তো এইগুলোকে তো একটা রাজনৈতিক দল তার তো ইস্যু করার কোনো রাজনৈতিক দলের নিজস্ব অনেক ইস্যু আছে আর কোটাটা যৌক্তিক কি যৌক্তিক নেই বিশেষ ছাত্র কথা বলছে আমাদের যে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র দলে আস্তে আস্তে আমার মনে পড়ে আমার মনে হয় তাদের এই ব্যাপারে কোনো রিয়াকশন বোধ আমি দেখিনি এখনো তো আপনাদের দলের পক্ষ থেকে এটার ব্যাপারে মন্তব্যটা কি বা প্রতিক্রিয়া কি অবস্থানটা কি আপনাদের আমি মনে করি যে এটা সব ব্যক্তিগত মনে যেটা যেহেতু আমার দলের অবস্থানটা এখন পর্যন্ত অফিসিয়ালি মানে বলা হয়নি ছেলেরা যে কথাগুলো বলছে ছেলেরাই বলছে কারণ এটা আমাদের সন্তান তুল্য সেই জন্য ছেলেরাই বলছি ছেলেরা যে কথাগুলো বলছে সেটার মধ্যে তো একটা যুক্তি আছেই একটা দেশে যদি আপনি মেধাকে যদি মানে একটা বড় দাগে যদি মেধাকে অস্বীকার করেন এবং নানান ধরনের কোটায় মুন্সীগঞ্জ করবো যেহেতু আমার বাড়ি মুন্সীগঞ্জ অন্য জেলা বলে আবার কেউ মাইন্ড করবে যে আমাদের ইয়ে করলে বলে মুন্সীগঞ্জ কোটা নারায়ণগঞ্জ কোটা মুক্তিযুদ্ধের কোটা বা আপনার উপজাতি কোটা অথবা নানান ধরনের কোটায় কোটায় যদি আপনার ষাট সত্তর পার্সেন্ট চলে যায় বাকি থাকে ওয়ান থার্ড তো ওয়ান থার্ড মেধাবী লোক দিয়ে যদি আপনার যদি প্রশাসন চালাইতে হয় তো তখন তো অবস্থা খুব মানে দুহাজার আঠারো পর্যন্ত তাই হয়ে আসছে মানে খুব গুরুতর হয় তখন আসলে প্রশাসনে খুব মানে দু হাজার আঠারো পর্যন্ত তখন আপনার আসলে প্রশাসনে আপনি খুব মেধাবী মানে কর্মকর্তা পাবেন না আমি গত কয়েকদিন আগে বিবিসির একটি ইন্টারভিউতে আমি কথা বলেছিলাম ওরা আমার মতামত জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আপনার ভারতের সাথে অথবা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের আমাদের প্রশাসনের লোকজনের আপনার সক্ষমতার ঘাটতি আছে কি না এই যে প্রশ্নটা উঠলো যে আমাদের কর্মকর্তাদের সক্ষমতার ঘাটতি আছে কি না ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করার জন্য ইন্ডিয়ান ব্যুরোক্রেসির সাথে আপনার নিজেদের ইন্টারেস্ট নিয়ে বাইলেটারলি টক করা বা নিজেদের স্বার্থপর করার ক্ষেত্রে যে আমি আমি আমাদের ব্যুরোক্রেসিকে আমি আন্ডারমাইন করতে চাই না তা আমি ওখানে একটু উত্তর একটা কথা বলছিলাম আসলে দেখেন ভারতের সাথে বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি সব দিয়ে দেওয়ার দৃষ্টিভঙ্গি তাই না প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে এইটা তো ইটস এ মেসেজ টু দ্য ব্যুরোক্র্যাটস ব্যুরোক্রেটটা তো বোঝেন যে আমাদের প্রধানমন্ত্রী সব দিয়ে দিতে চান এবং ভারত যাতে মনে রাখে মনে রাখার মতো দান করতে চান তো সেক্ষেত্রে মানে আমাদের ব্যুরোক্রেসির মানে কি ইন্ডিভিজুয়ালি বলার থাকে তো হয়তো মানে আমি জানি ওরকম গার্ডসওয়ালা ব্যুরো ব্যুরোক্রেট আমাদের মধ্যে কতজন আছেন আমি জানি না যে তারা সংশ্লিষ্ট মন্ত্রীকে বলবেন একটু এইভাবে ভাবলে হয় বা একটু অন্যভাবে চিন্তা করলে হয় ইত্যাদি ইত্যাদি হাও দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার প্রজাতন্ত্র বলেন আপনার প্রজাতন্ত্রের আপনার মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন ফরেন সার্ভিস বলেন আপনার মানে আপনার কি বলে জুডিশিয়ারি বলেন সমস্ত ক্ষেত্রে আমাদের তো আসলে একঝাক কি বলে একেবারে নলেজেবল লোক দরকার শিক্ষিত লোক দরকার মেধাবী লোক দরকার যারা শুধু ভারতের সাথে কেন যে কোনো রাষ্ট্রের সাথে হোক না কেন তার মানে একটা চমৎকার মানে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন অথবা যদি বিচার বিভাগের প্রশ্ন যদি আসে আপনি যদি ইন্ডিয়ান জুডিশিয়ারির যদি আপনার বিচারকদের যদি ক্যারিয়ারটা দেখেন তাদের লেখাপড়াটা যদি দেখেন ইউ উইল নট গেট এনি থার্ড ক্লাস এই মানে থার্ড ডিভিশন পাওয়া থার্ড ক্লাস পাওয়া লোকজন পাস কর মানে বিএ পাস করে তারপর দুই তিনটা থার্ড ক্লাস নিয়ে পরে এম এ পাস টাস করে ঠেলে আপনার মানে মানে ওকা ওকালতি করছে তারপর ওকালতি থেকে চিফ জাস্টিস এই ধরনের এই ধরনের ঘটনা আপনি পাবেন না একেবারেই পাবেন না আমি আই এম টকিং অ্যাবাউট আপনার ইমিডিয়েট পাস্ট আপনার যে চিফ জাস্টিস হাসান ফয়েসিদ্দিকী বোধ হয় এদের 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 সেই ধরনের লেখাপড়া ছিল না বাস্তব কথা হচ্ছে এটা কিন্তু আমাদের তো আমাদের তো আমি যদি মানে বাংলাদেশকে যদি স্মার্ট বাংলাদেশেও চিন্তা করি তাহলে এই কুপমণ্ডকতার মধ্যে তো ভুগলে চলবে না তাহলে আপনাকে কী করতে হবে একেবারে এন্ট্রি লেভেলে নিঃসন্দেহে আপনার খুব মানে মেধাবী ছেলেদেরকে আপনার প্যাটারনাইজ করতে হবে ওদেরকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে তারপরে তারা জীবনে যখন মানে ক্যারিয়ারটা ফ্লারিশ করবে মানে এসডিসি অর এসটিওনো অথবা অ্যাস সেক্রেটারি অথবা সিনিয়র সেক্রেটারি অথবা অ্যাম্বাসেডার হোয়াটএভার সেখানে তারা একটা রোল প্লে করতে পারবে কিন্তু ওই জায়গাটা দিয়ে যদি আমি নানান নানান প্রতিবন্ধকতা দিয়ে অথবা অর্থাৎ আমার এন্টার সেক্টরে যদি আমি মাত্র তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট লোককে ভালো রাখি তো বাকিদের ডেলিভারি এরকম তখন ওইখান থেকে আপনার জামালপুরের ডিসি বের হবে ওই যে জামালপুরের ডিসি কি ভিডিও টিডিও বেরিয়েছে না এই সমস্ত আকাম কুকাম করার কারণে লেখাপড়া নাই ভালো চিন্তা ভাবনা করতে পারো তখন এই ধরনের আপনার মানে এই এই জাতীয় ডিসি টিসি পাওয়া যাবে তো যাই তো আর শিক্ষকদের পেনশনের কথা বললেন আমি শিক্ষকের পেনশনের প্রসঙ্গে আসব কিন্তু এই কোঠার ব্যাপারে তো আদালতের একটা নির্দেশনা আছে আপনাকে একটা কথা বলি দেখেন আদালতের আদালতের নির্দেশনা যখন আদালত তো আপিল বলে একটা কথা আছে আপিল বলে একটা কথা আছে তো কখনো সংকুদ্ধিত মানুষ আপিল করে নাকি তো আদালতের নির্দেশনা কেন একজন একজন লোক এবং খুন করেছে তো নিম্ন আদালত একটা বেঞ্চে তাকে মানে তাকে খুনি সাব্যস্ত তাকে মানে ই হলো কি বলে আপনার রায় দিয়ে দিল তার বিরুদ্ধে তিনি কি সেই রায়টা সমালোচনা করছেন না ওনার উকিল যখন যাচ্ছেন অথবা ওনার উকিল না উনি যদি নিজেকে ডিফেন্ড করেন তাহলে তিনি কি ওই রায়টাকে সমালোচনা বা ভুল ত্রুটিগুলো বের করে তারপর তিনি আপিল করবেন তো সুতরাং আদালত বলে দিলেই সেই কথাটির সর্বশেষ এমন কিছু মনে করার কোনো কারণ নেই এবং আমি আমি এটা আমার দেখার বিষয় মানে আমি দেখতে চাই মানে অ্যাজ এ ভিউয়ার লেখালেখির স্বার্থে গবেষণার স্বার্থে আমি দেখতে চাই যেই আদালত যেটা বলেন যে আদালত নির্দেশ দিয়েছে ওয়েল আমি আদালতের মানে জাজমেন্ট ডিসিশনকে আমি মানে রেসপেক্ট করি তাতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে আমি মানে তাদের মানে রায়কে বা ডিসিশনকে রেসপেক্ট করি বাট এর পরে যদি আদালতের সিদ্ধান্ত বদলাতে হয় আগের ডিসিশনটা তাহলে বিষয়টা কি খুব মানে অন্যরকম হয়ে গেল না যে হাইকোর্ট এটা তো মানে লোয়ার কোর্ট বলে না হাইকোর্ট লোয়ার কোর্ট বলে কোনো কোর্ট নাই মানে কথা ছলে মানুষ বলে লোয়ার কোর্ট হায়ার কোর্ট বাট হাইকোর্ট থেকে একটা যখন আপনার একটা অবজারভেশন আসে একটা ডিসিশান আসে একটা জাজমেন্ট আসে তখন যদি সেটা পলিটিক্যালি মানে পলিটিক্যাল রিজনে যেমন আমরা দেখলাম শিক্ষকদের ব্যাপারে নট এডুকেশন মিনিস্টার মানে আপনার সড়ক মন্ত্রীকে বসতে হবে মানে শিক্ষকদের সাথে উনি বলেছেন তাদের সাথে আলোচনা করবেন এখন যে ছাত্রদের সাথে হয়তো শিক্ষামন্ত্রী বসবেন অথবা হয়তো আপনার ভূমিমন্ত্রী বসবেন কেউ না কেউ বসবেন হয়তো তাই না তো সেখানে বসার পর যদি যদি সিদ্ধান্ত হয় যে না যেমন এর আগে প্রাইম মিনিস্টার বললেন যে না কোনো কোটামোটা থাকবে না উনি উনি বলেছিলেন তাই না এখন যদি আবার যদি মানে আওয়ামী লীগ তিনি যদি বলেন না ঠিক আছে ছেলেরা যখন এরকম মানে আন্দোলন করছে এরা তো সবাই কচি শিশু ওনার এরা ওনার সন্তান তুল্য না হয়তো বাট অনেকে ওনার গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটারদের লেভেলে তো এরা ছেলে মেয়েরা। তো তখন যদি সরকার প্রধান যদি বলে বসেন যে না ঠিক আছে আমি তোমাদের দাবি মেনে নিলাম আগের মতই বললে যে নো কোটা সিদ্ধান্ত তো উনি তাই না কোক বলেছে তাহলে এখন মানে চিফ এক্সিকিউটিভ রিপাবলিক হেড অফ দ্য গভর্নমেন্ট যদি বলে যে নো কোটা ঠিক আছে তোমাদের দাবি মানলাম এবং এটা তো কোনো ফ্লেক্সিবল বিষয় এটা রিজিড হওয়ার কোনো বিষয় না রাষ্ট্রের প্রয়োজনে মানে আপনার সামগ্রিক পরিস্থিতি সরকার সিদ্ধান্ত নিতেই পারে কিন্তু আমার বক্তব্য সেই জায়গায় না আমার বক্তব্য হচ্ছে যে হাইকোর্টের ডিসিশনের পরে যদি সরকারকে বলতে যে নো কোটা ঠিক আছে কোনো মোটা থাকবে না তাহলে অবস্থাটা কোন জায়গায় যেয়ে দাঁড়ায় এই জন্য আমার মনে হয় যে আমাদের এই সব সব ক্ষেত্রে খুব আবেগের বশবর্তী কোনো কিছু না করা এটা সবচেয়ে ভালো হয় যে বাস্তবত উপলব্ধি করা দেশের তো তিপ্পান্ন বছর বয়স হয়ে গেলো মুক্তিযোদ্ধাদের মানে সন্তান নো আমার নানা মুক্তি যুদ্ধে উনি মানে এজ ওসি একটা থানা উনি মুক্তি যুদ্ধে বি হয়েছিল শহীদ হয়েছিল আমি তো grandson এখন আমি নাতি হিসেবে যদি এখন মানে মনে করি যে না আমি এখন একটা মানে কিছু এক্সট্রা সুবিধা এটা বোধহয় মানে এটা বোধহয় খুব বেশি এর ছেলে পর্যন্ত থাকতে পারে নাতি নাতি পোতা প্রপুত্র এই এই লেভেলে চলে গেলে তোর কিছু ধন্যবাদ আপনার বক্তব্য একেবারে স্পষ্ট আমরা কোটা প্রসঙ্গে শুনলাম আপনার বক্তব্য অন্যান্য প্রসঙ্গ আমরা আসব শুনে আসি যেন আমিনুল ইসলাম আমিন আছেন আমাদের সাথে যেন আমিনুল ইসলাম আমিন যে প্রসঙ্গটি আমরা আলাপ করছিলাম প্রথমে আপনি কোটা প্রসঙ্গ দিয়ে যদি শুরু করেন আপনাদের অবস্থান যৌক্তিকতা শিক্ষার্থীদের যে আন্দোলন সেই সব বিষয়ে জনাব মহাদিফ শুভেচ্ছা আপনাকে এখানে আমার খুব প্রিয় দুজন ব্যক্তি আছেন রিপন ভাই এবং আশরফ কাইসার এবং একই সাথে এটি বাংলার দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি রিপন ভাই কোটা প্রসঙ্গে যে কথাগুলো বললেন এখানে কিন্তু আমার সাথে তার একটা মতের বিশাল পার্থক্য আছে প্রথমত হ্যাঁ এটাও ঠিক স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এসে মুক্তিযুদ্ধের নাতি পতিরা কোটা পাবে এটা একটা বা এটা আদৌ দরকার আছে কিনা এটা হতে পারে অথবা আমি যদি মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন আমার তো বয়সের কালে মুক্তিযুদ্ধে যাওয়া বয়স নেই তখন আমার বয়স হচ্ছে সারমাত্র হ্যাঁ মানে আমি যেটা মনে করি সেদিন যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কিন্তু তারা কিছু পাওয়ার জন্য যায়নি যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা জীবনটা হাতে বোটো নিয়ে মৃত্যুবরণ করতে গিয়েছিলেন কিছু পাওয়ার জন্য দ্যাট ইজ ট্রু কিন্তু কোটাটাকে আহ রিপন ভাই বা অন্যান্যরা যেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এখানে কিন্তু একটা বিশাল শোভঙ্করের ফাঁকি এবং তাদের প্রতি একটা অপমান কারণ আমরা যেটা বুঝি বিসিএস পরীক্ষায় বসার জন্য কিন্তু কিছু প্রাইমারি কন্ডিশন আছে যেমন তাকে ডেফিনেটলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে তারপরে তাকে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করতে হবে তারপরে তাকে লিখিত পরীক্ষা পাশ করতে হবে এখানে মুক্তিযুদ্ধের সন্তান বা মুক্তিযুদ্ধার নাতি বলে কেউ কিন্তু মেট্রিক পাশ না করে ইভেন বিসিএস এর ফর্ম ফিল করার সুযোগ নাই তো সুতরাং যারা মুক্তিযুদ্ধ কোটায় অনার্স অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে প্রাইমারি পরীক্ষায় টেকার পরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে তাও আট জন যে মার্কস পাচ্ছেন এমন না যে মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য বা উত্তরাধিকারের জন্য লিখিত পরীক্ষায় কম মার্কস পেলে পাশ করা যাবে তেমন না একেবারে সবার জন্য যে মার্কস পেতে হয় সে মার্কস তাকে অকটেইন করতে হচ্ছে দেন সে ভাইবার জন্য ফিট হচ্ছে এখন দেখা যায় রিপন আমার ভালো জানার কথা অনেক মেধাবী মানুষ কিন্তু রিটার পরীক্ষা ভাইবা পরীক্ষার দিন নার্ভাসনেস কারণে ভালো করতে পারে না আবার অনেক কম মেধাবীও কিন্তু যে কোনো কারণে ভাইবাতে ভালো করতে পারে তাৎক্ষণিক সাধারণ জ্ঞাপ নানাবিধ কারণে সুতরাং এখানে মুক্তিযুদ্ধ কোটাই যারা উত্তীর্ণ হচ্ছে বা আমরা দিচ্ছি তাদেরকে এটা ভাবার কোন কারণ নেই যে তারা কম মেধাবী কারণ তারা প্রত্যেকটি স্তর অতিক্রম করে এই জায়গায় আসছে আমি তাদের অনুসরণ মানে বলতাম যে ধরো ম্যাট্রিক পাস না করে এখানে বসতো যে ও মুক্তিযুদ্ধ সন্তান বা এ কারণে সে কোনো কিছু পাস না করলে তাকে আমি নিয়ে নেবো তাহলে এটা বলতে পারতো যে বিষয়টা আমি খুব অবাক হলাম কারণ আমি জানি যে রিপনের অনেক বেশি পড়াশোনা উনি যেটা বললেন যে যদি মুক্তিযোদ্ধা কোনটা কেউ বিসিএস এ যায় তাহলে তারা যে ভিডিও ডিসিপ্লিন হবে মজার বিষয় হচ্ছে কি এখানে আমি বঙ্গবন্ধুকে একটু উদ্ধৃত করতে চাই তিনি বলেছিলেন যে আমার গ্রামের কৃষক অথবা কারখানার শ্রমিক জানা না কি করে চুরি করতে হয় আমরা যারা শিক্ষিত আমরা যারা ইঞ্জিনিয়র আমরা কিন্তু চুরি করি দুই নাম্বারই করি কারণ আপনি মজার ঘটনা দেখবেন ভিডিও ডিসি যেটা করেছেন সেটি কিন্তু দুইটা শ্রেণী করে একটা হচ্ছে কি ট্রাক ড্রাইভার অথবা বাইক বন ক্রিমিনাল যারা মানে মস্তিষ্ক মস্তিষ্ক তারা কিন্তু এই ক্রাইম করে আপনি আজ অবধি কোনোদিন কোন কিছু কিন্তু কাউকে ধর্ষণ করতে ভিডিও করতে রেপ করে ভিডিও করতে দেখেন নাই তো সুতরাং না হলে ওই কাজটা করবে মেধাবী এবং আমি যদি কথা বলি আমি যদি বর্তমানে সাবেক আমেরিকার প্রেসিডেন্ট আহ ডোনাল্ড ট্রাম্পের কথা বলি তাহলে কি বলবেন কি সেখানে গিয়েছিল সুতরাং এই কথাগুলো বলা মানে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা এবং মূলত এটি একটা সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করা হচ্ছে আমি না রূপন লোক বলছেন এটাকে এইভাবে সাদামাটা ভাবে টানা কিন্তু কোনোভাবে উচিত নয় বাট হ্যাঁ এটা ভাবা উচিত যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে সাধারণত বাহান্ন বছর পরে এসে মুক্তিযুদ্ধদের নাতি ওটা পাবে কিনা সেটা ভিন্ন বিষয় বাট পৃথিবীর যে দেশে দেশে যারা জীবনের ঝুঁকি নিয়েছে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারা প্রিভিলেজ পায় এটা কিন্তু দোষের কিছু নয় এটা কোনোভাবে অন্যায়ও নয় সুতরাং এটাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা এটা কিন্তু খুবই অশুভ চেষ্টা এবং এখানে রিপন ভাই সহ দল প্রতিদিন একটি কথা বলে বেড়াচ্ছে যে এই সরকার ভারতকে সব দিয়ে দিয়েছে আচ্ছা যেমন মজলিশ আমি খুব বিনয়ের সাথে রিপন জানতে চাই সচল্লিশ সাল থেকে আঙ্গুল তোলা দহগ্রাম সমস্যা ছিল সেই ছিপ মহল চুক্তির মাধ্যমে ভারতের একটি বিশাল অংশ অলমোস্ট বারো থেকে তেরো হাজার একর জমি বাংলাদেশ তারা দিয়েছে এবং সেই জমি দেওয়ার জন্য কিন্তু ভারতকে তাদের সংবিধান সংশোধন করতে হয়েছে তাহলে কি অবস্থা হতো দেখুন তো এখন আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য যে প্রতিবেশী রাষ্ট্রটি তাদের সংবিধান সংশোধন করে আটষট্টি বছরের একটি অমীমাংসিত চুক্তি সম্পাদন করলেন শেখ হাসিনার পারঙ্গম কূটনৈতিক দুর্দর্শিতার কারণে সেখানে আপনি বলছেন আমরা সব দিয়ে দিয়েছি কে বলছেন যিনি ভারত থেকে সফর করে এসে বলেছিলেন যে আমি গঙ্গা পানি চুক্তির কথা বলে গিয়েছিলাম আচ্ছা ভারতের সাথে যদি আমরা সব দিয়ে দিতাম নত যেন হয়ে থাকতাম তাহলে আমরা যেমন সমুদ্র সীমার চুক্তিতে কোনো সমাধানে আসতে পারছিলাম না তাহলে তো আমি নত যেন হয়ে থাকতাম আমি আন্তর্জাতিক আদালতে যেতাম না সেখানে আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা তাদেরকে ফেস করেই আমরা কিন্তু এই জায়গায় এসছি আরেকটি কথা বলে যে বিচারপতি আমি জানি না হাসান করে আমাদের চট্টগ্রামের মানুষ কিন্তু তাদের দল বানিয়েছিল এবং যে ওনার কিন্তু মেট্রিক ইন্টার ডিগ্রিতে কোন থার্ড ক্লাস ছাড়া উনি উপযুক্ত পারেনি

বা অসুবিধা হচ্ছে যে আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখার চেষ্টা করি ক্ষমতায় যারা আছেন তারা একভাবে দেখতে চান যেহেতু তাদের আমলে এগুলো করা হচ্ছে বা ঘটছে এমন কি প্রতিবাদ হচ্ছে বা আন্দোলন হচ্ছে অতএব আমাকে ইনভেরিয়েবলি এর এর বিপক্ষে কথা বলতে হবে আবার বিরোধী দলে যারা থাকেন তাদের শাসন আমলে কি হয়েছে এটি তারা ভুলে যেতে চেষ্টা করেন এবং তারা চেষ্টা করেন জনপ্রিয় যদি কোনো বিক্ষোভ ঘটে আন্দোলন ঘটে তার পক্ষে দাঁড়াতে সেটি তার সাথে স্ববিরোধী হলেও তিনি হয়তো ক্ষমতায় থাকা অবস্থায় এই অবস্থানে ছিলেন না কিন্তু আমাদের একটা ভঙ্গি ঠিক করতে হবে যে আমরা বিষয়টাকে বিষয়ের মতো করে দেখার শুরু করতে পারি কি না কেননা দেখুন আমরা যদি একটা ব্যাকপ্যাক নিয়ে আলোচনা শুরু করি সেটি আমার দলের সমর্থনের কারণে বা সরকারে থাকার কারণে তাহলে কিন্তু আপনি বিষয়টার প্রতি জাস্টিস করতে পারলেন না আপনি যেটি করলেন সেটি হচ্ছে যেটি আপনার মুখস্থ ন্যারেটিভ সেই ন্যারেটিভটা আমরা বাজারে দেখছি এখন আমরা রাজনীতির অঙ্গনে কিন্তু ওই কথাগুলোই দেখছি যেটা সাবজেক্ট ম্যাটারকে নিয়ে আমাদেরকে বুঝতে সুবিধা দিচ্ছে না এবং আমাদেরকে বিভ্রান্ত করছে এবং আমাদেরকে কিছুটা হয়তো তথ্য উপাত্ত দিয়েও সাহায্য করছে না আমরা যদি একটু কোটার প্রসঙ্গে প্রথমে আসি দেখুন আমরা সবাই যে রাজনীতি করি বা বিরোধী দলে থাকে কিংবা সরকারে থাকে আমরা মনে হয় সংবিধানের প্রতি আস্থাশীল আস্থাশীল হওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সংবিধান কি বলেছে আমাদের সংবিধান মানে সমান সুযোগের কথা বলেছে এখন এই দেশ বা এই দেশের মুক্তিযুদ্ধ কোনো বিশেষ দলের না বা বিশেষ গোষ্ঠীর না এই দেশের মুক্তিযুদ্ধ জনযুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশের প্রতিটা নাগরিক বাংলাদেশের সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল অধ্যায় মনে করে মুক্তিযুদ্ধ এই এই কথার সাথে যার কোনো দ্বিমত আছে বা ভিন্নমত আছে সে আমাদের আলোচনার বিষয় না কিন্তু আমরা যদি মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে অর্জিত একটা দেশের সংবিধান মেনে আমাদের নীতি প্রণয়নের কথা বলে থাকি দেখুন কোটা আঠারো সাল পর্যন্ত চলেছে আপনি বারবার মনে করিয়ে দিচ্ছিলেন কেননা আমি বুঝতে পারছিলাম তার ভেতর দিয়ে আপনি বলতে শুরু করেছিলেন বা চেষ্টা করেছেন যে সবারই তার সাথে সম্পৃক্ত ছিল তখন আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু সমস্যা হয়তো মনে মনে হচ্ছিল সমস্যা হয়তো ভেতরে ভেতরে হচ্ছিল কিন্তু একটা আন্দোলন হয়েছে স্ফুরন হয়েছে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে কোটা থাকবে না এবং কোনো ধরনের কোটাই থাকবে না আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যেমনটি করে বলেছিলেন এটি ওই সময়ের আন্দোলনকারীদের তো বটেই দেশের মানুষের মতের প্রতিফলন ঘটিয়েছিল আমি বলি যে দেখুন কথায় কথায় মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হচ্ছে এটি আমাদের খুব সরলীকরণ বক্তব্য এটি আমরা না করলে ভালো হবে কারণ একাত্তর সালে যারা যুদ্ধে গিয়েছিলেন তারা সার্টিফিকেটের জন্য যুদ্ধে গিয়েছিলেন এটি আমি আজ পর্যন্ত শুনিনি আমি দশ দিন আগে একজন মুক্তিযোদ্ধার সাথে হিমালয়ের পাহাড়ে সাত দিন অবস্থান করে এসেছি উনি দেশ ছেড়েছেন স্বেচ্ছা নির্বাসনে গেছেন অভিমান করে কোন সময়ে যখন মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় তার মানে হচ্ছে যে আমাদের মানুষের অবস্থা তার তার নিজস্ব অবস্থা দিয়ে দেখতে হবে এখন কোনো কিছু বললেই যদি ওইটা মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হয় ব্যাপারটি এত সরল না এখন আজকের যে যুবক বা তরুণী বা তরুণ যার আঠারো বছর বয়স যার চব্বিশ বছর বয়স তার চোখের দিকে তাকিয়ে আপনি একবার তার বাংলাদেশের প্রতি তার আহ্বান এবং বাংলাদেশের প্রতি তার কন্ট্রিবিউশনের সুযোগ আপনি দিচ্ছেন কি না এটি আজকের প্রশ্ন আমরা অতীত না টানি মুক্তিযুদ্ধ না টানি এবং আমরা না টানি যে কেউ কাউকে অপমান করলো কি না দেখুন কোটার ব্যাপারটি আপনি যদি আপনি জানেন যে এক পর্যায়ে ছাপ্পান্ন পার্সেন্ট কোটাই ছাপ্পান্ন পার্সেন্ট সুযোগ সুবিধাই কিন্তু কোটার ভিত্তিতে নির্ধারিত হতো সেখানে মুক্তিযুদ্ধের বংশানুক্রমিক কোটা ছিল তিরিশ পার্সেন্ট বাকিটা ছিল বর্ণ ধর্ম ট্রাইবাল ডিস্ট্রিক্ট ইত্যাদি মিলিয়ে ছিচল্লিশ ছাপ্পান্ন পার্সেন্ট যদি কোটা হয় আর বাকি ছেচল্লিশ পার্সেন্ট যদি মেধার ভিত্তিতে হয় আপনি যেই পর্যায়ে দিয়েই অতিক্রম করেন না কেন আপনার শুনতে কেমন লাগছে তার মানে শুনতে মোটা দাগে মনে হচ্ছে আপনি মেধা মেধার ভিত্তিতে আপনি ফলাফল নির্ধারণ করছেন না এবং যোগ্যতার বিচার মেধা না তার অন্য কোনো যোগ্যতা আইনভাই বলছে যে ওই অবস্টাকালগুলো তারাও পার করে আসছে আমি তার সাথে একমত ওই অবস্টাকল কিছুটা যে তারা পার করছে এটি কিন্তু ঠিক কিন্তু চূড়ান্ত বিচারে আমি যদি ওই অবস্টাকলে সমান সুযোগ না পাই দেখুন আমরা কেন বারবার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি সমান সুযোগের কথা বলি এমন কি এই রাষ্ট্রের সংবিধান এও বলেছে আপনি জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সমান সুযোগ পাবেন তার মানে কোটাটা আমরা যেখান থেকে শুরু করেছি গলদি আমাদের স্পিরিটের সাথে যায় মুক্তিযুদ্ধের পর। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তখন হয়তো আপনি এটি করার এক ধরনের উদ্দীপনা পেয়েছেন এক ধরনের প্রতিশ্রুতি মনে হয়েছে যুদ্ধের মতো একটি ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা গেছি এ দেশের সূর্য সন্তানরা যুদ্ধ করেছেন সেটি তখন হয়তো সময় উপযোগী মনেও হয়েছিল কিন্তু বাউন্ন বছর পরে তেপ্পান্ন বছর পরে এসে এটি যখন আপনি রাখেন বা চাপিয়ে দেন বা ধরে রাখেন আচ্ছা আমরা তো সাদা চোখে দেখছি কোটা কত ভালো ম্যানুপুলেশন কোটা নিয়ে যে আপনার ম্যানুপুলেশন হয়েছে তার তো তার তো অনেক ভয়াবহ সব রেকর্ড আমরা জানি তার মানে হচ্ছে যে আপনি মেধার ভিত্তিতে না গিয়ে যদি বিশেষ সুযোগের ভিত্তিতে কোনো বিচার বিবেচনা করেন এটি তো এদেশের সংবিধানও সমর্থন করে না এদেশের জনগণের স্পিরিট সমর্থন করে না যেই তরুণদের উপরে ভরসা করে আমরা ভবিষ্যতের বাংলাদেশ আমরা স্মার্ট বাংলাদেশ এসব কথা বলছি তাকে যদি আপনি মেধার ভিত্তিতে সামনে আগাতে না দেন যোগ্যতার ভিত্তিতে তার সরকারি পদ পদবি পেতে না দেন তাহলে তো আপনি নিজেই সবিরোধিতা করছেন এই রাষ্ট্রের ফান্ডামেন্টাল ডকুমেন্টের সাথে কাজে আমার মনে হচ্ছে যে কোটার বিষয়টি আমাদেরকে দল নিরপেক্ষভাবে এবং নির্মোহভাবে এবং মেধার দিকে তাকিয়ে আপনাকে ভাবতে হবে আমরা যদি একটু আপনি পেনশনের কথা বলছিলেন দেখুন প্রথমত আমার মনে হয়েছে যে শিক্ষকরা যে আন্দোলনে নেমেছেন এবং সাদা নীল হলুদ গোলাপি সবাই এক হয়ে গেছেন কিন্তু এখন আন্দোলনে এই শিক্ষকদেরকে আমি গত পনেরো বছর তেমন কোনো তৎপরতায় দেখিনি দেখুন আমি শিক্ষক বলতে যাদেরকে মনে করতে চাই তাদের বেতন কত ছিল আমি জানতাম না তারা পেনশন পেতেন কিনা না তাও আমি জানতাম না এবং সেই কথাগুলো তারা কোনো দিন প্রকাশ্যে বলতেন না তাদের মূল পরিচয় বেতন ভাতা পেনশন দিয়ে ছিল না তাদের মূল পরিচয় ছিল জ্ঞান দিয়ে প্রতিবাদের ভাষা দিয়ে সময়ের প্রতিবাদ সময়ে করা দিয়ে সাহস দিয়ে সম্মান দিয়ে রাইট আজকের পনেরো বছর পরে আমি প্রথম দেখলাম এই এই প্রথম যে শিক্ষকরা কালকে আমি বক্তৃতা করতে দেখেছি ব্যানারের সামনে দেখেছি তারা মূলত সরকার সমর্থক শিক্ষক কাজেই তারা পনেরো বছর পরে সামনে এসেছেন তাদের পদবি পেনশন সুবিধা ইত্যাদি নিয়ে রাষ্ট্রের যে অনেক ঘটনা ঘটে গেল গণতন্ত্রের সংকট তৈরি হলো মানবাধিকারের সংকট তৈরি হলো দেশে যে এত জনগণের ইস্যু ছিল আমার সেই শিক্ষকরা তখন কেন সোচ্চার হননি তারা কেন কথা বলেননি তাদের একটা স্ট্যাটাস আমার মনে পড়ে মেট্রো রেলে চলার পরে তাদের অনুভূতি কী এমন খুব অবাক হয়ে গেছে আটত্রিশ ফিট উপর দিয়ে যে কেউ যদি চাঁদের সাথে তুলনা করেন আমি আর আর যাই ভাবি তাদেরকে শিক্ষক ভাবতে পারবো কি না অথবা আপনি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করার জন্য তাও কিন্তু নিজস্ব মতে না সরকারের পক্ষ অবলম্বন করে যেহেতু সরকারের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিন্দা করেছে সমালোচনা করেছে পাঁচ হাজার শিক্ষক হতেও কিন্তু কোনো অভাব হয় না কিন্তু পাঁচজন শিক্ষককে কি আমরা দেখেছি যে একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়ে প্রতিবাদ করতে সামনের কাতারে দাঁড়াতে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই আমরা সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ভালোবাসি সম্মান করি কিন্তু তাদেরকে আরেকবার নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে তারা তাদের কাজের সাথে তাদের দলীয় পরিচয় দলের যে প্রতি যে তাদের সমর্থন সেই কারণে তাদের কোর যে কোয়ালিটি তাদের যে ইন্টিগ্রিটি তাদের যে জ্ঞান তাদের যে গরিমা তাদের যে আরো ছাত্রদের চোখ উজ্জ্বল করার যে ভূমিকা সেটিতে হারাচ্ছেন কিনা দেখুন পেনশনের ব্যাপারে বিরতি নিতে হবে এরপরে এসে আমি এই আলোচনা শুনবো প্রিয় দর্শক নেটল টাটা এটিএন সংলাপে এরপর জানিচ্ছি বিরতি থাকুন আমাদের সঙ্গে ফিরে এলাম নেটল টাটা সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যেন বিরতির আগে আপনি বলছিলেন পেনশন প্রসঙ্গে সেই বিষয়টি বলবেন এরপরে আমরা ডক্টর রিপন এবং আমিন ইসলাম এর কথা শুনব পেনশন নিয়ে শিক্ষকরা ক্যাটাগরিক্যালি যে কথাগুলো বলেছেন যে তারা বর্তমানে যে সুবিধাগুলো পাচ্ছেন থেকে এক্সিস্টিং সুবিধাগুলো থেকে এই পেনশনের স্কিমের কারণে তাদের সুবিধা কমে যাবে এখন গত কয়েক বছরে ধারাবাহিকভাবে আমরা দেখেছি সরকার চেষ্টা করেছে যে সরকারি চাকরিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুডিশিয়ারি এদের বেতন ভাতা পেনশন এগুলোকে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি করেছে এবং কোথাও কোথাও বড় মাপের বৃদ্ধি করা হয়েছে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে এখন সেটিতে তো তারা আসলে অভ্যস্ত হয়ে গেছেন ধরেন আমার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্ধু এক কোটির উপরে পেনশন পেয়েছেন এবং তাদের এটি একটি পরবর্তীতে বাড়ি ঘর করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গাটিতে আমার মনে হয় একটি রিভিউ করা দরকার যে শিক্ষকদের দুটি দাবি যে এটি রিভিউ করে তাদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো করা যায় কি না যেমন করে জুডিশিয়ারিতে আছে সেই দাবির কিন্তু বিবেচনা আর যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেটিও হতে পারে আরেকটি হচ্ছে যে তারা ওই সিনিয়র সচিবদের যে সুবিধা যেটি তারা বলছেন বারবার যে সুপার গ্রেড যে সেনাবাহিনীতে পুলিশে রয়েছে প্রশাসনে তো রয়েছেই কেন তাদের ব্যাপারে বিবেচনা করা যায় না আমি মনে করি শিক্ষকদের ব্যাপারে এই বিবেচনাগুলো করা দরকার কেননা আমরা যদি সত্যিই চাই যে আমরা একটা উন্নত বাংলাদেশ তৈরি করতে চাই আমার মনে হয় উন্নত শিক্ষক তৈরি করা এখন শিক্ষকরা দলীয় সমর্থন ছেড়ে কিছুটা কমিয়ে জ্ঞানের দিকে মনোযোগ দিবেন কি না এবং ক্লাসরুমে মনোযোগ দিবেন কি না এটি কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না কিন্তু যেটি নিশ্চিত করা যায় যে অর্থনৈতিকভাবে তাদের অবস্থা ভালো হলে হয়তো তারা জ্ঞান জ্ঞান পরিবেশনায় মনোযোগ দিতে পারেন আরেকটা জিনিস আমার মনে হচ্ছে সেটি হচ্ছে যে দেখুন এখানে ব্যাংক এবং বিমা সেক্টর বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কিন্তু স্ক্যান্ডালাস গত পনেরো বছরে আমরা দেখেছি যে একের পর এক ব্যাংক কিন্তু আপনার দেউলিয়া হয়ে যাচ্ছে অথবা মার্জারের কথা উঠেছে অথবা একটি পরিবারের হাতে নয়টি ব্যাংক চলে গেছে পিকে হালদারের মতো লোক তৈরি হয়েছে বেসিক ব্যাংকের মতো স্ক্যান্ডাল তৈরি হয়েছে এই তো তার মানে একটা দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপরে আপনার যদি আস্থা না থাকে সেটি কিন্তু খুব বিপজ্জনক ট্রেন বাংলাদেশের আমরা এই মুহূর্তে আমরা পছন্দ করি বা না করি এরকম একটি বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছি দ্বিতীয় হচ্ছে যে মানুষ যেখানে বিনিয়োগ করে সেটা হচ্ছে শেয়ার মার্কেট আপনি স্টক এক্সচেঞ্জে কেনাবেচা করেন এবং বাংলা আমি শিওর মধ্যবিত্ত মানুষরা তার সম্পদ সঞ্চয়টা নিয়ে ওখানে বিনিয়োগ করে গতকালই আমি একজন এরকম মধ্যবিত্ত বিনিয়োগকারীকে দেখছিলাম যে তিনি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে মার্কেটে যখন ম্যানুপুলেশন হয় তখন একজন সাধারণ বিনিয়োগকারীর আসলে মানে পরিস্থিতি কোথায় যায় তার পক্ষে তো এই ধরনের আন্ডারহ্যান্ড ডিলিংয়ের লোকদের সাথে থাকাও সম্ভব না তার ওই পুঁজিটা ফিরিয়ে আনাও কঠিন হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে মার্কেটে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটা আস্থার সংকট চলছে একসময় আমরা বলা শুরু করেছিলাম যে শুধুমাত্র বৈদেশিক মুদ্রার অভাব রয়েছে গত ঈদে বা তার আগের ঈদে আমরা টের পেলাম যে স্থানীয় মুদ্রার অভাব রয়েছে ব্যাঙ্কে আপনার ছোট অঙ্কের টাকা তুলতে গেলে আপনাকে ঘুরতে হচ্ছে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যেতে হচ্ছে এই তথ্যগুলো আমরা সবাই কিন্তু জানি কাজে আমার মনে হয়েছে যে এখানে সরকারের প্রতি আস্থার একটা সংকট তৈরি হয়েছে বিশেষ 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 করে করে ব্যাপারে সরকার যখন যেই নামেই হোক সেটা পেনশন বলি বিমা বলি সরকার যখন তহবিল সংগ্রহ করেন সেই তহবিলে মানুষ কন্ট্রিবিউট করবে কিনা এটা সবচেয়ে বড় শর্ত হচ্ছে মানুষের আস্থা রয়েছে কিনা আমার মনে হয় এই মুহূর্তে আস্থা সংকট রয়েছে শিক্ষকরা হয়তো প্রথম আন্দোলন শুরু করলেন পরবর্তীতে অনেকেই হয়তো সামনে এগিয়ে আসবেন জি অসংখ্য ধন্যবাদ জি আমি আমার মনে হয় আমি যখন কোটা কোটা নিয়ে যখন কথা বলছিলাম আমার মনে হয় আমি আই কুড নট মেক ইউ আন্ডারস্ট্যান্ড মনে বুঝাতে পারি না আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ একটা মানে কোটাতে যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে জীবনে যেটা দেখেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম সেই হিসেবে যেটা দেখেছি আমাদের সময় অনেকে খেলোয়াড় হিসেবে ভর্তি হতো ইউনিভার্সিটি ভর্তি হতো তিনি ম্যাট্রিক পাস না করে কিন্তু ইউনিভার্সিটি ভর্তি হতেন না ম্যাট্রিক হ্যাঁ তো সার্টেনলি তিনি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যে মিনিমাম যে মানে মানে আপনার মানে রিকোয়ারমেন্টস সার্টেনলি তাদের সেটা ছিল কিন্তু কথা হচ্ছে যে আপনার আমি যদি উনি বিসিএসের কথা ধরলেন মনে করেন বিসিএস আমি ধরে নিলাম যে টোটাল বিসিএসে অ্যাডমিন ক্যাডারে প্রজাতন্ত্র একশো জনকে নেবে তাই না তো একশো জনকে যখন নেবে তো সবাই একটা মিনিমাম রিকোয়ারমেন্টসে যারা কোয়ালিফাই করলেন কোয়ালিফাই করার পরে এরপর তো আরও অন্য 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 অনেক ধাপ আছে তো একশো জনের মধ্যে তিরিশ জন মানে তিরিশ জনকে স্ট্রেট ওয়ে তিনি ধরেন মুক্তিযুদ্ধের কোটায় গেলেন অন্য অন্য কোটায় ধরেন আরও জন চলে গেলেন এরপর বাকি যারা থাকলেন ফর্টি ফর্টি ফোর পারসেন্ট এরা এই চুয়াল্লিশ জন ব্যক্তি কী করলেন একশো জনের মধ্যে থেকে তাদের তারা যত রিটেনে ভালো করুক আর মেডিকেলে মানে ফিটনেস থাকুক হোয়াট এভার এই চুয়াল্লিশ জনকে আপনার ওই অন্যদের প্রতিযোগিতা তখন এদের মধ্যে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হবে ঠিক কোটালারা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বুঝে বলেন বিসিএসএ ফার্স্ট হয়েছিল আমরা শুনতাম পাকিস্তানের সিএসপি পরীক্ষা ফার্স্ট হয়েছিল তাই না তো এই কোটালারা কিন্তু কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না একটা কোটা অলক আপনি মানে দেখবেন যে না ওরা তো ওই কম্পিটিশনে যায় রাইট একটা কোটা অলোক কোনো দিন বিসিএসএ ফার্স্ট হয়েছে মানে অ্যাডমিন ফরেন সার্ভিস পেসে ফার্স্ট হওয়ার কারণে নট অল নট অ্যাটল আচ্ছা এটা গেল একটা দিক তো সুতরাং আমি 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 তো নিজে বলেছি যে আমি মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের একজন আমি সদস্য ডিসপাইট দ্যাট আমাদের সমস্ত শ্রদ্ধা আছে মুক্তি মুক্তিযোদ্ধাদের প্রতি এমনকি আপনার নিতাত্ত্বিক গোষ্ঠীদের প্রতি সবার প্রতি এবং রাষ্ট্র রাষ্ট্র তাদেরকে নানাভাবেই তাদেরকে বিকশিত হতে সাহায্য করতে পারে কিন্তু ঠিক এই এইসব জায়গায় না আমি মনে করি আচ্ছা আপনি দেখবেন এটা কতগুলো কুফল আশরাফ কায়সার বলেছেন যেমন আমরা দেখেছি বেশ কিছু মানে সেক্রেটারি তারাই মানে সুবিধা নেওয়ার জন্য দুই বছরের এক্সটেনশন পর জন্য তারা কিভাবে শেষ বয়সে মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেছে এমনকি আমাদের একজন সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী এখন কি উনি মন্ত্রী আছে নাকি মিস্টার রেজল করিম না উনি উনিও নয় বছর বয়সে মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেছিলেন এবং সরকারি রেকর্ডও যে পত্র ইনভেস্টিগেশন রিপোর্ট এবং ফাইনালি আমাদের কি জামুকা নাকি বলে একটা আছে না জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তারা আইডেন্টিফাই করেছে আট হাজার আটশো সামথিং আপনার ভুয়ো আছে এবং শেষে সিদ্ধান্ত হলো এদের সকল বেতন ভাতা সব প্রত্যাহার করে নিতে হবে এমন ওদের বেতন ভাতা আপনি প্রত্যাহার করলে ওদের যে নাতি বা ছেলেরা যারা মেডিকেলে ইঞ্জিনিয়ারিংয়ে বা বিসিএসে অথবা নানা জায়গায় মানে ঢুকে গেছে ওদেরকে কি প্রত্যাহার করা সম্ভব ওদের নলে আপনি ভাতা বলে দেয় তুমি এত লক্ষ টাকা ভাতা নিয়ে নিচ্ছ এই সুবিধা বসে বৈশাখী ভাতা পাইছে এটা ওইটা পাইছে সব ফেরত দিতে হবে অর্থাৎ দেখা গেল এক পর্যায়ে তাদের আর্থিক অবস্থা যাদের বেটার আছে তারা ফেরত দিতে পারবে কিন্তু যারা মিন হোয়েল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেলে অথবা এ ঢুকে গেছে চাকরিতে চলে গেছে ওদের কি কি প্রত্যাহার করা সম্ভব এই আট হাজার আটশো সামথিং যেই সংখ্যাটা তার মানে একটা ম্যানিপুলেশন তো আছে যেটা উনি বললেন আচ্ছা এটা এখানে আমি এই বিষয়টা এখানে শেষ করতে চাই আমিন একটা মানে কথা বলেছেন যে ভারত সংবিধান সংশোধন করেছে আছে ভারতকে সংবিধান সংশোধন করতে হয়েছে এটা সত্য কিন্তু কিন্তু মানে কিন্তু আমি আমিনকে উদ্দেশ্য করার জন্য যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশকে সালে সংবিধান সংশোধন করতে হয়েছে এই যে আমরা যে আমাদের যে সিট মহল মানে আপনার প্রত্যর্পণ করার জন্য আমরা বাংলাদেশের পক্ষে তৎকালীন শেখ মুজিবন যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু আপনার ঘন গুড ফেইথ মানে ভারত র্যাটিফাই করবে এই চুক্তিটা র্যাটিফাই করবে এবং চুক্তি র্যাটিফাই করতে হলে কারণ যেহেতু আমার সীমানার পরিবর্তন হবে আমার জায়গার পরিবর্তন হবে মানুষের স্থানান্তর ঘটবে এগুলো পার্লামেন্টে র্যাটিফাই হয় এটা ভারতের বেলাও যেমন সত্য বাংলাদেশ বেলাও সত্য রাইট নাও আমি এই মুহূর্তে আমি ঠিক নিশ্চিত করে বলতে পারছি যদিও আমি অনেক কাজ করতে পারি কিন্তু আমি অতিরিক্ত একজস্টেড থাকার কারণে আমি সংখ্যাটা হয়তো গুলিয়ে ফেলতে ফেলছি হয়তো বাংলাদেশের যে কতগুলো যে সংবিধান সংশোধন সংবিধান যে সংশোধনগুলো হয়েছে এই সংবিধান সংশোধনীর প্রথম অথবা দ্বিতীয় সংশোধনীটাই হয়েছেই এই চুক্তিকে র্যাটিফাই করার জন্য ইট ইজ বাংলাদেশ ইট ওয়াজ বাংলাদেশ আমরা ওই যে যে মানে আপনার ভারতের সাথে আমাদের সিটমহল বা আপনার য়ে সমস্ত অঞ্চলগুলো ট্রান্সফার বা এক্সচেঞ্জের যে ব্যাপারগুলো ছিল এটা বাংলাদেশের পক্ষ থেকে আপনার প্রথম করা ছিল এবং এটা করার জন্য আমাদের পার্লামেন্টে এই চুক্তিটি র্যাটিভ হয়েছিল এবং যার জন্য আমাদের সংবিধানটা সংশোধনী আনতে মেবি ইট মানে আপনার দ্বিতীয় সংশোধনী সেকেন্ড অ্যামেন্ডমেন্ট প্রব্যাবলি আচ্ছা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নাও হতে পারে বাট ফার্স্ট অর্থ না ফার্স্ট না সেকেন্ড ইটস এ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আমাদের এটা করতে হয়েছে আচ্ছা ভারতকে একটা এইটা একটা ইংরেজি পত্রিকার হেডিং ছিল যে কংগ্রেস গভর্নমেন্ট অলওয়েজ ডিস সার্ভিসেস আওয়ামী লীগ গভর্নমেন্ট মানে কংগ্রেস যতদিন ক্ষমতা ছিল দে নেভার রেটিফাইড দ্য ওই যে মানে যে আপনার ট্রিটি অ্যাকোর্ড হোয়াট এভার যে এটা হলো এটা কিন্তু ভারতের ভারতের পার্লামেন্টে কংগ্রেস শাসনামলে সেটা আপনার ইন্দিরা গান্ধীর বেলায় বলেন আপনার মানে রাজীব গান্ধীর সময় বলেন তারপরে খুব স্বল্পকালীন সময় বিশ্বনাথ প্রতাপ সিং যখন আপনার ইয়ে ছিলেন দেশের প্রধানমন্ত্রী ছিলেন বারো অল্প অল্প সময়ের জন্য কয়েকজন প্রধানমন্ত্রী হয়েছিলেন মোটাবজি দেশাই সহ এরা এরা কেউই কিন্তু আপনার ভারতের পার্লামেন্টে ওই চুক্তিটা সংশোধন করেনি ইয়েস ইট ইজ নরেন্দ্র মোদী মানে শেখ হাসিনা যখন এর পরের বার যখন বাংলাদেশের ক্ষমতা এটা কি ওনার সেকেন্ড টার্মে কিনে আমি ঠিক আই এম নট শিওর বাট ডিউরিং আওয়ামী লীগের এই এই সময়টার মধ্যে আপনার ভারতীয় পার্লামেন্ট এটা র্যাটিফাই হয়েছে তো রেটিফাই করতে হবে এবং রেটিফাই না করা পর্যন্ত এটা একটা মানে আমাদের আমাদের সংবিধানের সংশোধন হয়ে গেল কিন্তু ওরা না করার ফলে এটা অলওয়েজ একটা ছিল এবং একটা মানে আমাদের দেশের জনগণের স্বাভাবিকভাবে ভারতে চলাচল করতে পারছে এম তারা যেতে পারছে না আমি সিট মহল কথা বলছি যাই হোক তো এই আমার মনে বিষয়টা এখানে আমি সম্ভবত পরিষ্কার করতে সক্ষম হয়েছি পেনশনের কথা যেটা বললেন পেনশনের ব্যাপারটা আসলে হচ্ছে কি হঠাৎ করে পেনশনের ব্যাপারটা আসলো কেন মানুষের মধ্যে অনেকের ধারণা আছে যে বাংলাদেশ যখন ব্যাঙ্কগুলো যখন তারল্য সংকটের মানে মধ্যে পড়েছে সরকারও কিন্তু এক ধরনের তারল্য সংকট আছে সরকারের তারল্য সংকটটা হচ্ছে সরকারেরও হাতে টাকা পয়সা নাই মানে বাংলা টাকা অনেক ডলার তো নাই বাংলা টাকা বাংলা টাকা বলতে আমাদের লোকাল কারেন্সির কথা বলছি তো তাকে আপনার টাকা তো মোবিলাইজ করতে হবে এটা তো সত্য আমাদের বাজেট ঘাটতি ঘাটতি আছে যে পরিমাণ আমাদের ট্যাক্স আদায় হওয়া উচিত হ্যাঁ সত্যি সত্যিকার অর্থে সেই পরিমাণ ট্যাক্স আদায় হচ্ছে না বা আমরা ট্যাক্স নেটওয়ার্কের মধ্যে আমরা সেভাবে মানে মানুষকে আনতে পারিনি আনলে হয়তো অনেক ভালো কিছু হতে পারত যাই হোক তো এখন তো হঠাৎ করে সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে তারা মানে মানে পেনশনের মধ্যে মানে মানে সরকারি বেসরকারি বেসরকারি তো সরি স্বাস্থ্য আদা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে যারা কাজ করবেন তাদেরকে নিয়ে আসবেন এবং যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকরাও পড়েছেন আসলে বিষয়টা হলো কি যখন দেশের আর্থিক খাতে যখন বিশৃঙ্খলা হয় আর কাছে খুব মানে রাইটলি বলেছেন আশা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যখন বিশৃঙ্খলা হয় ব্যাংকিং সেক্টর যখন নৈরাজ্য হয় এবং মানুষের মধ্যে একটা ধারণা থাকে যে এটা কোন সমি হয়ে যায় কখন একটার মধ্যে আমি মানে আমি একটা ধরেন কথা মানে মধুমতি ব্যাংকে আমি টাকা রেখেছি আর মধুমতি ব্যাংক যে যমুনার মধ্যে চলে যেতে পারে পদ্মার মতো চলে যেতে তখন আমার হিসাব ঠিকাস ঠিক থাকবে কিনা মানে হয়তো থাকবে কারণ ব্যাংকে রাস্তার সংকট টাকা রাখার ব্যাপারটা শুনে আসি নিশ্চয়তা নিশ্চয়তা দেয় তো এই যে আস্থার সংকটের কারণেই এটা হচ্ছে না এটা ভেরি মাছ কারেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলনটি যে অবাধু কাদের সে বলছেন না আমরা এটার উপর ভর করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই পেনশন বিরোধী যে আন্দোলনটা তারা করছেন বা এই স্কিমের বিরুদ্ধে তারা যে প্রতিবাদ করছেন প্রত্যেক স্কিমের ব্যাপারে এই এটার কারণে শিক্ষিত লোক তখন পাবলিক চিন্তা করবে ধন্য অন্যরা যে এত বড় শিক্ষিত লোক ডক্টরে ডিনা যখন এটা ভালো বলছে না বা সমস্যা আমি এখানে যাব যাবো না আমি জানি না কেন এই বিষয়টাকে বারবার মানে এত সিরিয়াসলি দিচ্ছেন যে কটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি খেলোয়াড় কোটা ওখানে কিন্তু পরীক্ষাও দিতে হয় না ভর্তি হওয়া যায় আমি অকপটে বলছি স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে এসে কটার যৌক্তিকতা কতটুকু এটা অবশ্যই একটা বড় প্রশ্ন এবং আমার কাছে মনে হয় যে সংখ্যাটি আছে এখন সেটিকে সংশোধন করে কমানো যায় কিনা বা একটা যৌক্তিক পর্যায়ে যেমন বললেন আমিও বলছি আমি যখন নাইনটি এইটে আমার বাবার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেখলাম আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে আবার আমাকে বললো যে দেখো তাহলে কি বললাম এখন তো তখন আপনি মনে থাকার কত সময় আওয়ামী লীগ ক্ষমতা ছিল এবং বিভাগীয় সমাবেশ সমাবেশগুলো হচ্ছিল আমার বাবা আমাকে অকবটে বললেন যে প্রথমত আমি সার্টিফিকেট জন্য যুদ্ধ করিনি দ্বিতীয়ত আমি অস্ট্রলিয় যুদ্ধ করিনি হ্যাঁ আমি মুক্তিযোদ্ধাদেরকে যতটুকু যেভাবে পারে আমি হেল্প করেছি সুতরাং এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কিছু নেই এটা নিয়ে করতে চাই না আবার অ্যাট দা সেম টাইম এটাও ঠিক ইয়ে যেটা রিপন যেটি বললেন যে আমি একটা টক শুধু অনেক আগেই বলেছিলাম যে দেশের আমলারা দুই বছর অতিরিক্ত চুরি করার জন্য ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেই ওরা কিন্তু মেধাবী অংশ ওরা কেউ কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পায়নি ওরা মেধাবী কোটায় চাকরি পেয়েছিল এটাই বাস্তবতা এবং সুতরাং আপনি আমি ওই যে সরলীকরণের পক্ষে না যে মুক্তিযোদ্ধা কোটায় হলে সে বিডিউ ডিসি হবে মুক্তিযুদ্ধ কোর্টে না হলে হবে না বিষয়টা সেরকম নয় আর যেখানে একটু এখানে আদালতের একটা রায় আছে এটা নিয়ে ভাবা উচিত হ্যাঁ আমি এটা হচ্ছে কি আর যেভাবে আপনার যে পেনশনের বিষয়টা যেভাবে আনা হচ্ছে যে সরকারের তারল্য সংকট এই কথাগুলো কিন্তু বিএনপির কাছ থেকে আমরা গত

উদাহরণ খুবই কম বুঝাই না হাতে গোনা কটি আছে তো একেবারে নতুন এই নতুন জিনিসটাই তারা যে সম্পৃক্ত হবে হ্যাঁ এখানে তাহলে একটা কনফিউশন আছে কিন্তু কনফিউশন মানে এই নয় যে সরকারের প্রতি অনাস্থা এই সরলীকরণ আমি বিশ্বাস করি না তাহলে বিষয় জানার শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে এই যে আজকাল যে শিক্ষকদের দ্বারা আমি শুনে মানে আশাক পেছলে সেটা আমি যেটা মনে করি এটা ঠিক যে উনি খুব চমৎকার একটি কথা বলেছেন আসলে আমরা কিন্তু কোকদেরকে চিনতাম তাদের জ্ঞানের গভীরতা দিয়ে ছাত্রদের প্রতি তাদের উদার মানে উজার করা ভালোবাসা দিয়ে আমরা কিন্তু তাদেরকে পেনশন বেতন এগুলি নিয়ে চিন্তা করতাম কিন্তু জানি আমরা কোথায় জানি পরিবর্তিত হচ্ছি সে কারণে আমরা দেখি যে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাদ্রাসার টিচার তার ছাত্রদেরকে ছাত্রীদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলে বলাৎকার করে সেটাও আমরা দেখি এগুলো সামগ্রিকভাবে আমি জানি না আমাদের পচনটা কোন জায়গাতে শুরু হয়েছে

কেন একটা সত্যকে লুকানোর চেষ্টা করছেন সীমান্ত চুক্তি কিন্তু বাহাত্তর সাল থেকে না এটা সাতচল্লিশ সাল থেকে আমি বলতে চাচ্ছি এটা যে আমরা দিচ্ছি আমরা নিচ্ছি ডিপ্লোমেসির মাধ্যমে আমরা নত জানো আমরা নই এটা হচ্ছে আমার বক্তব্য কিন্তু সেই জায়গায় তারা যখন বলেছে আমরা সব দিয়ে দিচ্ছি তো তারা কি কি আনতে পেরেছিল একটা দিক একটা সিঙ্গেল একটা উদাহরণ একটা সিঙ্গেল উদাহরণ দিক এটি হচ্ছে আমার বক্তব্য আমি মনে করি আমি পানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয় নিয়ে আমি এটা এইভাবে বলতে চাই বিষয়টা যে হ্যাঁ এটা ঠিক যে দেখুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারা হবে যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সে স্বপ্ন থেকে টু বি দ্য টিচার আর আমরা কারা হয় এ কারা যায় যারা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ওরা হয়তো ওখানে যায় তাহলে এই মানুষগুলো পড়াশোনা শেষ করে হ্যাঁ অবশ্যই সবাই চায় মাথার উপর একটা টাই হোক সেখানে যদি এক তাদের একটা বড় অংশ আসে অবশ্যই তাদের জন্য এটা অনেক বড় বিষয় এটা আমি মনে করি অবশ্যই গভর্নমেন্টের ভাবা উচিত আর শিক্ষামন্ত্রীর কথা যেটা বললেন আমি মনে করি তো সরকার এটাকে গুরুত্ব বেশি দিয়েছে বলে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছে তাদের সাথে কথা বলার জন্য শিক্ষামন্ত্রীর রিলেটেড কিন্তু ডেফিনেটলি শিক্ষামন্ত্রীর চেয়ে তো ওবায়দুল কাদের শুধু মন্ত্রী নন ইনি দলের সাধারণ সম্পাদকও তার গুরুত্বটা অনেক বেশি এত প্রমাণিত হয় যে শিক্ষকদের এই বিষয়টাকে আওয়ামী সরকার কতটুকু গুরুত্ব সঙ্গে নিয়েছে জি না আজকে যেই গুরুত্বটা আমার প্রশ্নটা ছিল যে এখন যেই গুরুত্বটা দেওয়া হচ্ছে ওনারা তো অনেক দিন থেকেই এই বিষয়টা বলছেন যে চূড়ান্ত একটা অবস্থায় ওনারা যাবেন কর্মসূচিতে যাবেন সেই সময়ে বিষয়গুলো কেন অ্যাড্রেস করা গেলো না সেটি একটি বিষয় আর যারা আজকে আন্দোলনে নামছে তাদের বেশিরভাগই যেহেতু সঙ্গত কারণেই এটি সবসময়ই হয়তো হয়ে থাকে যারা যখনই ক্ষমতায় থাকে তাদের সমর্থিত যারা শিক্ষক তারা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি মানে স সমিতি সবাই তারাই থাকে লিডিং পজিশনে তারাই তারাই এখন আন্দোলন করছে সুতরাং সরকারের সাথে কি তাদের কোনো প্রকার ভুল বুঝাবুঝি বা জিনিসগুলো

ফিরে এলাম নিটল টাটা সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ডক্টর রিপন যেটি দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম যে আপনাদের অন্যের আন্দোলন বা অন্যান্য ইস্যু নিয়ে আগাতে হয় পরনির্ভর আন্দোলনের কথা বলা হচ্ছে এটি কি পূর্ব অভিজ্ঞতার থেকে যে আপনাদের যে সাংগঠনিক শক্তির কথা বলা হয় বা আন্দোলনের পরিণতির কথা বলা হয় সেই জায়গায় এবং উনি আজকেও যেটি বলেছেন যে অতীতের যে অভিজ্ঞতা তা থেকে ওনার কথার যৌক্তিকতা রয়েছে উনি বলছেন আসলে কি বলবো আর এটা নিয়ে আমি অবশ্য আপনার শুরুতেই আমি একটা মানে ব্যাখ্যা দিয়েছি সেটা হচ্ছে যে আপনার কোটা বা আপনার মানে আপনার পেনশন বিরোধী যে মুভমেন্টটা চলছে শিক্ষকরা করছেন এটা এটার ওপরে আমাদের দল এটার উপর মানে নির্ভর করে বা ভর করে তাদের কোনো কথা বলছেন না আমরা যে কথাগুলো বলছি সে কথাগুলো ভেরি ক্লিয়ার যেমন ধরুন আমরা একটা আমরা গত কয়েকদিন যাবত একটি কথা বলছি দেখেন একটা রাষ্ট্রে এ কথাগুলো তো মানে একটা রাষ্ট্রে পুলিশ বাহিনী থাকবে আনসার বাহিনী আমাদের আছে সেনা বাহিনী আছে নানান বাহিনী আছে আমাদের কোনো প্রাইভেট বাহিনী আছে নাকি দুই প্রাইভেট 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 বাহিনী আছে নাই এটা রাশিয়ায় ভাগনার বাহিনী আছে মানে আউটসোর্সিং করা যায় কোনো কাজে ভাগনারকে কাজে লাগানো যায় বাট ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে আমি ইন এ নট ইন এ পজিটিভ টার্ম আমি নেগেটিভ টার্মে বলতে চাই যে বাংলাদেশে একজন ভদ্রলোক পুলিশে বত্রিশ বছর চাকরি করেছেন এবং চাকরি করার শেষ সময়ে আগ দিয়ে তিনি একটা সাক্ষাৎকারে বললেন সাক্ষাৎকার তাকে জিজ্ঞেস আপনি তো অনেক বছর পুলিশে চাকরি করেন এবং এই পর্যায়ে এক পর্যায়ে আপনি মানে চিপ পর্যন্ত হয়েছেন আপনি ভবিষ্যতে পুলিশকে কীভাবে দেখতে চান মানে আমি এম টকিং অ্যাবাউট বেনজির আহমেদ তো উনি তখন বললেন যে বত্রিশ বছর আমি যেভাবে মানে চাকরি করেছি পুলিশকে সেইভাবেই দেখতে চাই এবং পুলিশকে আমি সেইভাবে মোটিভেট করেছি তো ইন্টারভিউটা পড়ার পর আমি খুব বিচলিত হয়ে গেলাম কারণ যখন বেনজির আহমেদের যখন কাহিনী যখন প্রচার প্রকাশ হচ্ছিল আমি চিন্তা যে যে এইভাবে যদি তিনি মোটিভেট করে থাকেন গত বত্রিশ বছর ধরে তাহলে কতগুলো মানে কত প্রকার কারণ তার অনেক অডিও ভিডিও বেড়েছে কত ধরনের লম্পট কত ধরনের আপনার মানে দুর্নীতিগ্রস্ত লোক মানে তার যা যা বৈশিষ্ট্যগুলো আমরা মানে মিডিয়ার কল্যাণে ইউটিউবের কল্যাণে যা যা আমরা দেখি তাহলে এগুলো কতগুলো বা কয়টা পুলিশে এখনও আছে আচ্ছা এবং ভেরি ইন্টারেস্টিং আমি আমি খুব অবাক হয়ে গেলাম হাউ দিস গভমেন্ট এমপ্লয়েড হিম মানে অ্যাজ এ মানে আপনার মানে প্রাইভেট সার্ভিস হোল্ডার সরকারের বেতন ভাতা নিয়েছেন সুযোগ সুবিধা গ্রহণ করেছেন পুলিশের গাড়ি ব্যবহার করেছেন স্কট ব্যবহার করেছেন পুলিশের ইউনিফর্ম পড়েছেন র‍্যাবে যখন ছিলেন তখন র্যাবের ইউনিফর্ম পড়েছেন সব কিছু করেছেন কিন্তু উনি চাকরিটি করেছেন বাংলাদেশে প্রাইভেটলি মানে পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট তো গভর্নমেন্ট ডকুমেন্ট পাসপোর্ট ইজ অ্যান আইডেন্টি যখন আপনার এনআইডি থাকে না তখন আপনি পাসপোর্ট দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আর ওনার একটা দুইটা না সাত সাতটা পাসপোর্ট উনি পাসপোর্ট করেছেন রিনিউ করেছেন সব সবসময় প্রাইভেট সার্ভিস হোল্ডার হিসাবে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে উনি পুলিশের মধ্যে ডিডি ক্রিয়েট এনি ভাগনার বাহিনী পুলিশের মধ্যে একটা ভাগনার বাহিনীর মধ্যে এরকম কোনো ইউনিট ছিল কি না যেটা উনি প্রাইভেটলি কাজগুলো করতেন খুন করার জন্য গুম করার জন্য ধরার জন্য বিরোধী দলকে আপনার মানে দুর্বল করার জন্য তো হু এমপ্লয়েড হিম সার্টেনলি গভর্নমেন্ট কারণ ওনার পাসপোর্ট ইস্যু করেছে তো মানে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান তো পাসপোর্ট ইস্যু করে নেই পাসপোর্ট ইজ এ ডকুমেন্ট যেই পাসপোর্টটা ইস্যু করার জন্য রাষ্ট্রপতিকে লিখতে হয় মানে এটা প্রভিশন যে রাষ্ট্রপতির আদেশক্রমে করা হলো আবার রাষ্ট্রপতি রিকোয়েস্ট করেন তাকে ভিসা দেওয়ার জন্য এরকমই থাকে তো বিষয়টা তাই না তো যেমন আমেরিকায় তো ফরেন সেক্রেটারি ব্যাপার থাকে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রেসিডেন্ট বলেন এবং এই যে উনি মানে প্রাইভেট পাসপোর্ট প্রাইভেট প্রাইভেট সার্ভিসের পরিচয় একটা একটা পরিচয় থাকে ভাই শেষ করতে হবে তো তিনি এই কাজগুলো যে করে গেলেন তো নিশ্চিত আরে কেউ না কেউ এই প্রাইভেট কাজ করার জন্য এমপ্লয় করছে তাই না এখন আমি যদি কথাটা বলি বা বলছি আমরা যখন তাই না দুর্নীতি না এটা সাথে বিশাল বিশাল প্রশ্ন জড়িত রাষ্ট্রে রাষ্ট্রে বাহিনীর মধ্যে বাহিনীর মধ্যে একটি

মেধাবী কোটা এসেছিল সুতরাং এই যে মিলিয়ে ফেরা আর ভাগনারের বাহিনী আর এই বাহিনী অবশ্যই এখানে এটা এই উদাহরণের সাথে কোনোভাবে যায় শেষ কথা হচ্ছে এই ব্যানার্জির যেভাবে পুলিশে চাকরি করেছে যে পুলিশকে দেখতে চেয়েছে সে পুলিশ বাংলাদেশে হবে না সে পুলিশ এই সরকার চায় না চায় না বলে এই সরকারের আমলে ব্যানার্জির বিরুদ্ধে মামলা এবং বাংলাদেশে এটা রেকর্ড একজন সাবেক বাহিনী প্রধানের সমস্ত সম্পত্তি সরকার সেখানে রিসিভার নিয়োগ করে রাষ্ট্রীয় দখল নিয়েছে অর্থাৎ আপনি রাষ্ট্রকে সার্ভিস নাম করে নিজের দুই করে সম্পদের পাহাড় করবেন পাসপোর্ট বহন করবেন আওয়ামী লীগ সরকার সেগুলাকে ছাড় দেয় না এবং এই ভুয়ামি করার জন্য মুক্তিযোদ্ধা করার দরকার নেই যারা মেধাবী তারা এই কাজগুলা করে আবার সব মেধাবীরা করে না আমি এটাও সরলীকরণ করছি সব মেধাবীরা করেন অর্থাৎ যারা বড় ক্রিমিনাল তারা সবসময় এটা চায় ব্যানার্জির আওয়ামী লীগ আমলে যেমন চাকরি করেছে একসাথের আমলে করেছে আবার বিএনপির আমলে বুক ফুলিয়ে চাকরি করেছে কোথাও তার প্রমোশন আটকা নেই হচ্ছে দেশ এবং জাতির জন্য ভয়ঙ্কর এদের বিরুদ্ধেই যদি আমরা সঠিক পদক্ষেপ সবসময় নিতে পারি সে যে হোক না কেন তাহলেই এই দেশটা মুক্তিযুদ্ধদের স্বপ্নে শোনার অসংখ্য ধন্যবাদ আশা ভাই আমি বলি আমাদের গলাদের শুরু হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীকে আপনি যখন সরকারের কর্মচারী বানিয়ে ফেলেন কিংবা কখনো কখনো দলের কর্মচারী বানিয়ে ফেলেন কিংবা যখন তারা বুঝতে পারে যে দলীয় পরিচয় বললে জেলার পরিচয় বললে আমার একটা সুবিধা তৈরি হচ্ছে তখন কিন্তু এই খেলাটা এই প্রক্রিয়াটা আর স্বচ্ছ থাকে না এবং পেশাদার থাকে না বেনজিরের ক্ষেত্রে জেনারেল আজিজের ক্ষেত্রে এবং এর যে কর্মকর্তাদের দুর্নীতির পাহাড় আমরা বেরোচ্ছে সেটির ক্ষেত্রে কিন্তু সব ঘটেছে এখন আপনি সরকারের দায় কোথায় বলি সরকারের দায় সেখানেই যে সরকারের আশ্রয় প্রশ্রয়ে এরা বড় হয়েছে এবং সরকার তাদেরকে পথ দিয়েছে এবং তারা অবসরে যাওয়ার আগ পর্যন্ত অথবা অবসরে যাওয়ার পরেও বেশ সময় লেগেছে মানুষের জানতে গণমাধ্যমের জানতে যে তাদের কুকীর্তি এবং কর্মকাণ্ড এবং লোভ লালসা লামপট্ট কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল দেখুন আপনি যতই চেষ্টা করবেন এটিকে আলাদা করতে যেমন পুলিশ বাহিনী বলে ব্যক্তির দায় পুলিশ নেবে না সেনাবাহিনী বলে ব্যক্তির দায় সেনাবাহিনী নেবে না আমার মনে হয় বিষয়টি এত সরলীকরণ করা ঠিক হবে না তেমনই সরকারের কোনো সুযোগ নাই এই ব্যক্তিদের দায় নেওয়া ছাড়া এবং সেটা যেই সরকারের আমলেই হয়ে থাকুক যেই সরকারের আমলে নিয়োগ হয়েছিল তারও দায় রয়েছে যেই সরকারের আমলে তারা বড় হয়েছেন তারও দায় রয়েছে এবং যেই সরকারের আমলে এই সরকারি চাকরি করে বেসামরিক পাসপোর্ট সাধারণ নাগরিকের পাসপোর্ট দিনের পর দিন নবায়ন করার সুযোগ তৈরি হয়েছিল তাদেরও দায় রয়েছে আমার মনে হয় আমাদেরকে এক জায়গায় এসে স্থির হতে হবে যে রাষ্ট্র চালাতে হলে এবং জবাবদিহিমূলক রাষ্ট্র চালাতে হলে সুশাসন নিশ্চিত করতে হলে আমরা আমার ধারণা বেনজির আজিজ এবং মতিউল এরা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ আপনি যদি পুরো আইসবার্গটা দেখেন আমার ধারণা আমাদের সবারই লোমহর্ষক অভিজ্ঞতা হবে এবং এটি কিন্তু আমরা চায়ের দোকানে বসে সবাই একমত হই তখন আমরা দলীয় পরিচয় নিয়ে ভিন্নমত করি না। এটি প্রকাশ্যে আসতে হবে এবং শুদ্ধাচারের শুরু যেমনটি আমিনুল ইসলাম বলেছেন যে সরকার প্রধান শুরু করেছেন সরকার শুরু করেছেন আমরা সাধুবাদ জানাই আমরা শেষ দেখতে চাই এবং অন্যদের ব্যাপারেও দেখতে চাই অসংখ্য ধন্যবাদ ডক্টর সুজ্জামান রিপন জনাব আশ্রফ ক্যাসার আমিরুল ইসলাম আমিন প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ